এবছর রাজধানী আগরতলা 5 মিটারের বেশি উচ্চতার রথ নগর পরিক্রমা করতে পারবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনগুলিকে বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রথযাত্রা এবং ফেরা রথযাত্রা দুই অনুষ্ঠানেরই রথের আগে পুলিশের গাড়ি থাকবে, রথের পেছনে থাকবে অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি। বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে পশ্চিম জেলা জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। বৈঠকে রাজধানীতে রথযাত্রা সংগঠিত করে এমন 6টি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর, বিদ্যুৎ নিগম, ফায়ার সার্ভিস, পুলিশ ট্রাফিক, পুলিশ স্বাস্থ্য প্রভৃতি দপ্তরের আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে এবছর রাজধানীর কোনো রথেরই উচ্চতা 5 মিটারের বেশি থাকতে পারবে না। রথ যে পথ ধরে নগর পরিক্রমা করবে সেই পথগুলোর বৈদ্যুতিক তারের উচ্চতা পরীক্ষা করে দেখবে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। ধর্মীয় সংগঠনগুলির দ্বারা নির্মিত রথে মেটালের ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকারের পূর্ত দপ্তর এবং বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। শুক্রবার পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার এই সংবাদ জানান। তো প্রশাসন ने अपनी तरफ से स्टर्न वार्निंग भी दी है ऑर्गेनाइजर्स को, और प्रशासनिक तरीके से भी हम लोग श्योर करेंगे कि कोई भी अप्रिय घटना ना हो। इसके लिए पुख्ता इंतज़ाम किए गए हैं, जिसमें हम लोग जो भी रथ है अथवा जो भी उनमें शामिल होने लोग हैं उनसे रिलेटेड सिक्योरिटी रिलेटेड जो है वो देखा गया है, और TACCL और फायर सर्विस को भी हमने इंस्ट्रक्शन दिए हैं। जैसे TACCL उन सभी रोड नेटवर्क्स में तारों को देखेगा कि उनमें से कोई तार एक पर्टिकुलर हाइट पे हो। रथ की हाइट भी फिक्स की गई है 5 मीटर, और सभी रथों की जांच PWD और TACCL के माध्यम से होगी, ताकि किसी भी रथ में मेटल का इस्तेमाल बहुत मिनिमम किया जाए और कंप्लीट इंसुलेशन हो। और इस दौरान पुलिस का एस्कॉर्ट गाड़ी भी रहेगी रथ के यात्रे, और पीछे एम्बुलेंस और फायर की भी व्हीकल्स का इंतज़ाम रहेगा। तो हम उम्मीद करते हैं कि आम नागरिक और श्रद्धालु हैं इस यात्रा को सुचारू रूप से कर पाएंगे, और पिछले साल जैसी कोई दुर्घटना हमारे किसी भी जगहों पे नहीं होगी। উল্লেখ্য, গত বছর 28 জন উল্টো রথের দিন কুমারঘাটে ইস্কন মন্দিরের উল্টো রথের মর্মান্তিক দুর্ঘটনার কথা সকলেরই জানা রয়েছে। কুমারঘাটের ইস্কন মন্দিরের সুউচ্চ রথ 133 কিলো ভোল্টেজের ওভারহেড তারের সংস্পর্শে এসে বিদ্যুৎবাহী হয়ে ওঠে। ঘটনাস্থলে আগুনে ঝলসে মৃত্যু হয় 7 জনের। এর ফলে আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। গত বছরের উল্টো রথের এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে এবছর আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।